হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারি। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হবে। রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে একেবারে সমানভাবে চলবে। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেব কীভাবে বানাতে হবে। দেখুন বন্ধুরা, আমি 250 গ্রাম ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে কেটে নিয়েছি, তারপরে গরম জলে লবণ দিয়ে ভালো করে কষলে কষলে বা রগড়ে রগড়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। গরম জলে লবণ দিয়ে ধুলে ফুলকপির মধ্যে যে কোনো ধরনের ইম্পিউরিটি, যেমন পোকামাকড়, সব কিছু বেরিয়ে যায় আর গ্যাসও হয় না। আর এখানে নিয়েছি আমি মটরশুঁটি। ফুলকপি আর মটরশুঁটির কোয়ান্টিটি নিজের হিসাব মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। এবার চলুন কড়াইয়ের দিকে। কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দেব। এবার আমাদের ফুলকপিটাকে ভেজে নিতে হবে। তেল হালকা গরম হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপির জল ভালো করে ঝরিয়ে নিতে হবে, একেবারে বেশি জল যাতে না থাকে। ফুলকপির ওপরে হালকা হালকা স্পট আসা পর্যন্ত ভেজে নেব। ফুলকপি ভাজার সময় একটুখানি লবণ দিচ্ছি আমি, মিডিয়াম হিটে করে ভাজছি। এবার দেখুন বন্ধুরা, ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে, মোটামুটি 25-30% মতো কুক হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দেব। এবার তেলটা দিচ্ছি গ্রেভির জন্য, তাই বেশি কম নিজের পছন্দ মতো দিয়ে নিন, কোনো অসুবিধা নেই। আর কড়াই অলরেডি খুব গরম আছে, তাই তেলও গরম হয়ে গেছে। তো এবার আমরা দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন সর্ষে, 2-3টে তেজপাতা বা কারি পাতা দিতে পারেন, 2-3টে শুকনো লাল লঙ্কা, 1 চুটকির মতো হিং। সব কিছু ভালো করে ভেজে নেব। জিরে, সর্ষে এবং তেজপাতা, লঙ্কা, সব কিছুর কালার কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ। 1 কাপের মতো পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজের কালারটা হালকা ট্রান্সপারেন্ট হতে দেব। দেখুন পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমরা দেব এখানে 1/2 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুন একসাথে নিলে 1.5 থেকে 2 টিস্পুন নিয়ে নিন। এবার আমি আদা রসুনের সাথে সাথে মটরশুঁটিটাও দিয়ে দেবো, কারণ মটরশুঁটি আমার এখানে একেবারে ফ্রেশ। যদি আপনি সিদ্ধ মটরশুঁটি নেন তাহলে পরে দিলেও হবে, আমি একদম ফ্রেশটা নিয়েছি, তাই এখনই দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে দেবো টমেটো পিউরি। 2 মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে নিয়েছি, তার পিউরিটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমাদের কিছু মশলাও অ্যাড করতে হবে। তো সবার প্রথমে আমি দেব স্বাদমতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদমতো লাল লঙ্কা গুঁড়ো। আর গরম মশলাটা আমি এখন দেব না, একেবারে সবার শেষে দেব, রেসিপির শেষে, তাতে একেবারে তাজা সুগন্ধটা পাওয়া যাবে। এবার একটুখানি জল দেব আমি মশলা বাটিটা ধুয়ে, জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করব। হিট রাখব মিডিয়াম বা মিডিয়াম থেকে একটু কম করে, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর মশলার মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। এই দেখুন বন্ধুরা, জলটাও শুকিয়ে গেছে আর মশলার মধ্যে থেকে তেলটাও কিন্তু রিলিজ হয়ে গেছে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নেড়ে নিতে হবে আর চেক করতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ফুলকপি, ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি আমাদের অলরেডি ভাজা, তাই ফুলকপি দেওয়ার পরে আর বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই। মোটামুটি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো গ্রেভির জন্য। সম্ভব হলে গরম জল ব্যবহার করুন, গরম জল দিলে টেক্সচারও সুন্দর আসে আর স্বাদেও অনেকটা পরিবর্তন আসে। কিন্তু আমি জল গরম করতে ভুলে গেছিলাম, আমি ঠান্ডা জলই দিচ্ছি, মানে নর্মাল জলই দিচ্ছি। আর জলের কোয়ান্টিটি নিজের পরিমাণ মতো রাখবেন, নিজের হিসাব মতো, যতটা পাতলা গ্রেভি চান সেই হিসাবে জল দেবেন। নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ নাকি সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাকে দেখিয়ে দেবো একবার চেক করে। যদি গ্রেভি আরও শুকাতে চান তাহলে শুকাতে পারেন, কিন্তু আমি এরকমই রাখবো, একটু পাতলা পাতলা ধরনের। মটরশুঁটিটাও একবার চেপে দেখে নেবেন। আর আমিও দেখেছি ফুলকপিটাও সুন্দর করে গলে গেছে। এবার লাস্টে আমরা দেব গরম মশলা আর ফ্রেশ ধনে পাতা কুচি। গরম মশলা ধনে পাতা দেওয়ার পরে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে, যাতে দুটোরই সুগন্ধটা একেবারে সবজির ভেতর পর্যন্ত পৌঁছে যায়। আর শেষের দিকে অবশ্যই একবার লবণটা চেক করে নেবেন, ঝোল কমাতে চাইলে কমিয়ে নিতে পারেন, আমার জন্য এটা পারফেক্ট আছে। আমি এবার হিট বন্ধ করব আর গরমাগরম সবজিটাকে সার্ভ করব।
দেখলেন তো বন্ধুরা কতটা সহজ রেসিপি, খেতে কিন্তু ভীষণ টেস্টি, খুবই ভালো লাগে খেতে। রুটি, চাপাতি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে আপনি সার্ভ করতে পারেন, সবাই পছন্দ করবে। এই সিম্পল রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।